ওকে আজকে আমরা একটা কোয়েশ্চেন আনসার দেখবো সেটা হচ্ছে যে যদি এরা ট্রান্সফর্মারে একটা ডিসি সাপ্লাইয়ের সাথে ট্রান্সফর কানেক্ট করা হয় তাহলে কী হবে এই প্রশ্নটা বারবার আসে বিভিন্ন জায়গায় যে যদি এরা ট্রান্সফর্মারকে ডিসিতে লাগানো হয় তাহলে সেটার সাথে কী ঘটবে তো যে উত্তরগুলো থাকে বিভিন্ন জায়গায় সেইগুলো সবসময় পুরোটা ঠিক থাকে না আমি একটু ব্যাপারটা ডিটেলে বলি প্রথম একটা সহজ আনসার হচ্ছে যে ডিসিতে কানেক্ট করলে আমরা সবাই যেটা বলি সেটা হচ্ছে যে কয়েল প্রাইমারি কয়েল উইল বার্ন প্রাইমারি কয়েল উইল বার্ন এইটা বা অনেক সময় বলা হয় ট্রান্সফর্মার উইল নট ওয়ার্ক ট্রান্সফর্মার উইল নট ওয়ার্ক ইন ওয়ার্ক উইথ ডিসি কিন্তু কেন ওয়ার্ক কেন এটা হোয়াই হোয়াই ট্রান্সফর্মার উইল নট ওয়ার্ক উইথ ডিসি সেইটা একটু ডিটেলে আমরা দেখবো বা অ্যাকচুয়ালি কী হবে ডিসি দিলে সেটা সেটার জন্য তাহলে একটু দেখে নিই যে ট্রান্সফর্মার ওয়ার্ক প্রিন্সিপালটা কি এটা হচ্ছে ফ্যারাডাইজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের উপর কাজ করে এবং সেখানে কী হয় যদি প্রাইমারিতে এই যে এখানে যে প্রাইমারি কারেন্ট বা প্রাইমারি ভোল্টেজ দেওয়া হবে সেটা নর্মালি কী হয় এসি দেওয়া হয় এসি মানে কি টাইম ভেরিং একটা ভোল্টেজ টাইম ভেরিং ভোল্টেজ মানে সেটা দেখতে আমরা সাইন ছয় ডাল আঁকি এইরকম মানে এইটা যদি আমি কারেন্ট বলি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অর ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ সেটা এইরকম দেখতে হয় এবং তার ফলে কী হয় এটা টাইম ভ্যারিং কারেন্ট যখন এখানে ফ্লো করে তখন সেইটার ফলে আমাদের কী হয় এখানে একটা টাইম ভ্যারিং ফ্লাক্স জেনারেট হয় ফাইভ এই ফাইটা কী হয় টাইম ভেরিং ফ্লাক্স হয় তার মানে ফাইটাও কীরকম দেখতে হয় এইরকম টাইপেরই নেচারটা হয় দেখতে মানে ফাইট যে ফাইটা কারেন্টের জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে সেটাও জেনারেলি টাইম ভেরিং ইন নেচার হয় ফলে সেটাও এরকম টাইপেরই দেখতে হয় তাহলে এইটা ভোল্টেজ বা কারেন্ট যদি হয় তাহলে এইটা তখন ফ্লাক্সটা হয়ে যায় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ফ্লাক্স আর কারেন্ট দুটোই সময়ের সাথে সাথে ভ্যারি করে এবার প্যারাডাইজ ল কি বলে যে এইটার ফলে যে ইন্ডিউসড ইএমএফটা তৈরি হবে ইন্ডিউসড ভোল্টেজ তৈরি হবে ইন্ডিউসড ইএমএফ যেটা সেলফ ইন্ডিউসড এই ক্ষেত্রে কয়েল ওয়ানের ক্ষেত্রে আর তা সেলফ ইন্ডিউসডি কয়েল ওয়ানের যেটাকে আমরা ওয়ান বলি সেটা হচ্ছে মাইনাস এন ওয়ান ইন্টু ডি ডিটি তাহলে এই যে ফাইটা যদি টাইম ভেরিং হয় তাহলে তার ডি ফাইভ ডিটি মানে টাইম ভেরিং একটা কোয়ান্টিটি যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে সেটাকে যদি আমরা সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা এটাতে কী পাবো একটা নন জিরো ভ্যালু পাবো মানে একটা কিছু ভ্যালু পাবো এটা একটা নন জিরো কোয়ান্টিটি নন জিরো ভ্যালু তার ফলে কী হবে একটা ফাই পাবো এবং সেটা এদিকে আবার ইন্ডিউসড হয়ে ই টু তৈরি করবে সেই ই টুটা অ্যাকচুয়ালি আমরা ফাইনালি সেকেন্ডারিতে ভোল্টেজ হিসাবে পাবো এবার আমরা কনসিডার করি যদি ডিসির ক্ষেত্রে কী হয় ডিসির ক্ষেত্রে কী না ডিসির ক্ষেত্রে ভোল্টেজটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডাইরেক্ট ভোল্টেজ তাহলে কনস্ট্যান্ট ভোল্টেজ হলে যে কারেন্টটা তৈরি হবে সেটা ডাইরেক্ট কারেন্ট এবং একটা ডিসি কারেন্ট দিলে যে ফ্লাক্সটা ফাই তৈরি হবে সেইটাও একটা ফিক্সড ম্যাগনিচিউডের ফ্লাক্স তৈরি হবে তাহলে সেখানে কী হয়ে যাবে ফাইটা ফাইজিক্যাল টু কনস্ট্যান্ট এটা হচ্ছে কখন যখন ডিসি কারেন্ট দেওয়া হয়েছে ডিসি কারেন্ট অ্যাপ্লাইড অ্যাপ্লাইড টু প্রাইমারি অ্যাপ্লাইড টু প্রাইমারি তাহলে প্রাইমারিতে আমরা যদি ডিসি কারেন্ট দিচ্ছি তাহলে কনস্ট্যান্ট ফ্লাক্স তৈরি হচ্ছে এবার আমরা জানি যে ইন্ডিউসড ভোল্টেজটা কত হয়ে যাবে সেই ক্ষেত্রে ইন্ডিউসড ভোল্টেজ ইনকে সব ডিসি হয়ে যাবে ডিফাই ডিটি তাহলে কনস্ট্যান্টের যদি সেট করি সময়ের সাথে পরিবর্তন জিরো তাহলে এই যে ভোল্টেজটা এটাকে ব্যাক ইএমএফও বলে এই ব্যাক ইএমএফটা কী হয়ে যাবে ব্যাক ইয়ার শুধু মোটরেই বলে না ট্রান্সফর্মারেও বলে কারণ এটা এটার অপোজিট নেচার হয় যে ভিটা অ্যাপ্লাই করা হচ্ছে তার নেগেটিভে আসে অপোজিট নেচারে অ্যান্টিফেসে থাকে সেই জন্য ব্যাক ইয়াম বলে এই ব্যাক এর ভ্যানটা জিরো হয়ে যাবে তাহলে কি হলো এই এরকম যদি কেসটা হয়ে যায় তখন কী হবে তাহলে এবার প্রাইমারিতে যদি আমি রেটেড ভোল্টেজ সাপোজ ট্রান্সফর্মারটা রেটেড ভোল্টেজ হচ্ছে টু হান্ড্রেড বাই স্টেপ আপ তাহলে টু হান্ড্রেড বাই সাপোজ ফোর হান্ড্রেড ভোল্ট ট্রান্সফর্মার তাহলে তার মানে হচ্ছে প্রাইমারি রেটেড ভোল্টেজ দুশো ভোল্ট সেকেন্ডারি রেটেড ভোল্টেজ হচ্ছে ফোর হান্ড্রেড ভোট তাহলে আমি যদি দুশো ভোল্ট এসির বদলে দুশো ভোল্ট ডিসিতে কানেক্ট করে দিই এই ট্রান্সফর্মারটাকে তাহলে কি হয়ে যাবে তাহলে কি হচ্ছে ব্যাক ইএমএফটা জিরো হয়ে যাবে তাহলে এই দু ভোল্ট এসি আর এই যে প্রাইমারি কয়েল প্রাইমারি কয়েলের কি থাকে বেসিক্যালি প্রাইমারি কয়েলের ইন্ডাকটেন্স ভ্যালুটা ডিসিতে থাকেই না তাহলে প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স ভেরি লো রেজিস্ট্যান্স নর্মালি কী হয় ভেরি লো মেবি ও হোম আর ইন্ডাকটেন্স অনেক হাই থাকে কিন্তু ইন্ডাকটেন্স তো ডিসির ক্ষেত্রে কাজ করে না ইন্ডাক্টেন্স তাহলে এসির ক্ষেত্রে ইন্ডাকটেন্স ভ্যালু কত হয়ে যাবে বা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স যদি বলি ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স কত হয়ে যাবে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স জিরো হোম ইন কেস অফ ডিসি এসিতে থাকে কারণ কি না ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স এক্সেল কি এক্সেল হচ্ছে ওমেগা এল দ্যাট ইজ টু বাই এফ ইন্টু এল এল হচ্ছে ইন্ডাকটেন্স হেনরিতে তাহলে ডিসির ক্ষেত্রে এফ যেহেতু জিরো তাহলে পুরোটা জিরো হয়ে গেল জিরো হোম তাহলে ইন্ডাক্টের রেজিস্টেন্স জিরো তাহলে প্রাইমারি কয়েলে এসির ক্ষেত্রে অনেকটা রেজিস্টেন্স থাকে ফলে প্রাইমারি কারেন্ট কী হয় কারেন্ট ইজ ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি ইম্পিডেন্স তো যদি ইনিশিয়াল কেসে এসির ক্ষেত্রে জেডের জেড ওয়ানের ভ্যালু অনেক বেশি হাই ভ্যালু তাহলে কি কারেন্টটা খুব বেশি বাড়ে না কারণ ভি ওয়ান বাই একটা হাই ভ্যালু তাহলে কারেন্টের অ্যামাউন্টটা লিমিটেড থাকে কিন্তু ডিসির ক্ষেত্রে কি হয়ে যাবে আইটা হয়ে যাবে ভি ওয়ান বাই আর আর ওয়ান আর ওয়ানের ভ্যালু খুবই কম তাহলে কি হবে ভেরি হাই কারেন্ট তাহলে যদি আমরা রেটেড ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে দিই প্রাইমারিতে তাহলে কি হবে প্রথম কথা যে কোনো রকম ইন্ডাকশন ইন্ডাকটেন্স ইন্ডাকশান হবে না মিউচুয়াল ইন্ডাকশান হবে না কারণ হচ্ছে লো কাজ করবো না ডিভাই জিরো তাহলে সেইটা কাজ না করার জন্য কী হবে একটা কনস্ট্যান্ট ফ্লাস তৈরি হবে কোনো টাইম ভেরিং ফ্লাক্স তৈরি হবে না তার ফলে ইন্ডিউস ইন্ডিউসড ভোল্টেজও তৈরি হবে না এবং যেহেতু কোনো ইন্ডাকটেন্স নেই শুধু রেজিস্টেন্স সেই জন্য একটা ভেরি হাই কারেন্ট ফ্লো করবে এই হাই কারেন্ট ফ্লো করলে কী হবে প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে যখন হাই কারেন্টটা যাবে তখন কী হবে কয়েলটায় স্কোয়ার রাত তৈরি হবে এবং প্রচণ্ড হিট হবে সেই হিটের ফলে কয়েলটা পুড়ে যাবে তাহলে প্রাইমারি কয়েল উইল বার্ন এইটা ডিউ টু এই কারণটা কি প্রাইমারি কয়েল ইজ উইল বার্ন ডিউ টু লো রেজিস্টেন্স অফ প্রাইমারি কয়েল ডিউরিং ওয়েন উই অ্যাপ্লাই ডিসি এইটা হয়ে গেলে এটার কারণ এবং যেহেতু কোনো ইন্ডিউসড ফাইটা কনস্ট্যান্ট হয়ে যাবে ফলে কনস্ট্যান্ট ফাই সাথে এই দিকেও কোনো ফ্লাক্স লিঙ্কেজ হবে না কারণ ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না নাম্বার অফ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স চেঞ্জ হচ্ছে না ফলে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজও পাবো না কোনো কারেন্টও পাবো না এবং সেকেন্ডারি কয়েল কিন্তু কোনো ক্ষতি হবে না শুধু প্রাইমারি কয়েলটা পুড়ে যাবে এবার এটা গেল যে যদি রেটেড ভোল্টেজ দিই এবার এখানেই আমি আরেকটু বলে দিই তাহলে কি কখন ডিসি দিলে মানে ডিসিতে কখনোই ট্রান্সফর্মার কাজ করবে না থিওরিটিক্যালি কিন্তু সেটা ভোট থিওরিটিক্যালি ডিসিতে কিন্তু একটা সময়ের জন্য হলেও কাজ করবে সাপোজ এবার এই সিচুয়েশানটায় আসি যদি কখনো এমন হয় যে আমি খুবই অল্প ভোল্টেজ সাপোজ ফাইভ ভোল্ট আর টেন ভোল্ট একটা টু হান্ড্রেড ভোল্ট রেটিং সেখানে আমি হয়তো টেন ভোল্ট দিচ্ছি টেন ভোল্ট ডিসি আমি যদি একটা সুইচের মাধ্যমে মানে এই কানেকশানটাতেই এই কানেকশনটা আছে সাপোজ আমি এটা দেখাচ্ছি না ডিটেলস এরকম অবস্থায় এখানে যদি আমি একটা সুইচ রাখি এরকম একটা সুইচ রেখেছি তারপরে একটা ব্যাটারির সাথে কানেক্টেড রেখেছি আর এখানে একটা গ্যালভানো মিটার রেখেছি রকম যদি আমি সিচুয়েশানটা করি তারপরে এটা খুবই অল্প ভোল্ট টেন ভোল্ট এবং সেই সময় যদি এই সুইচটাকে আমি জাস্ট টাচ করিয়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে কি হবে আমার অ্যাকচুয়ালি এখানে তখন আর ডিসি থাকলো না তখন কি হচ্ছে তার একটু আগেই টাইম ভ্যারিং একটা তৈরি হলো কেন টাইম ভেরিং কারণ জাস্ট জয়েন করানোর একটু আগের মুহূর্তে কত ভোল্টেজ ছিল জিরো বা কারেন্ট কত ছিল জিরো যেই টাচ করিয়ে দিলাম কারেন্ট হয়ে গেলো সাপোজ ওয়ান অ্যাম্পিয়ার তাহলে জিরো থেকে ওয়ান অ্যাম্পিয়ার চেঞ্জ হয়ে গেলো জিরো অ্যাম্পিয়ার ছিল সেখান থেকে ওয়ান অ্যাম্পিয়ার হলো তাহলে একটা কী হলো এখানেও একটা যে ফ্লাক্সটাও তৈরি হলো ইনিশিয়ালি ফ্লাক্স জিরো ছিল সেখান থেকে একটা সার্টেন ফ্লাক্স হলো সার্টেন ওয়েবার মেবি ওয়ান ওয়েবার তাহলে একটা ফ্লাক্সের চেঞ্জ হলো যত কুইকলি করবো তত ফ্লাক্সের চেঞ্জটা কুইকলি হলো তাহলে সেই অল্প চট করে যে চেঞ্জটা হলো সেইটুকুর জন্যে একটা ভোল্টেজ এখানে তৈরি হবে ই ওয়ান এবং সেই ভোল্টেজটা অটোমেটিকলি এখানে ইন্ডিউসড হয়ে এখানে একটা ইটুতেও একটা ভোল্টেজ পাবো ট্রান্সফর্মার অ্যাকশানের জন্য এবং গ্যালভানোমিটারে আমরা ছোট্ট ডিফ্লেকশন দেখতে পাবো মোমেন্টারিলি কিন্তু জাস্ট ডিফ্লেকশন হয়েই আবার ফেরত চলে আসবে কেন কারণ তারপরেই তো ফিক্সড কারণ টেন এম যে এক এম্পিয়ার আছে তারপর তার চেঞ্জ হচ্ছে না তাহলে জাস্ট যেই মুহূর্তে আমরা ডিসিটা কানেক্ট করবো সেই মুহূর্তে আমরা একটা ডিফ্লেকশন দেখতে পাবো ট্রান্সফরমার অ্যাকশনের জন্য আবার যেই মুহূর্তে এটাকে আমি অফ করে দেবো সেই মুহূর্তে আবার কি হলো ওয়ান এম্পিয়ার থেকে জিরো হয়ে গেল তাহলে উল্টো দিকে ওয়ান থেকে জিরো একটা চেঞ্জ হলো তাহলে ফ্লাক্সও একটা চেঞ্জ হলো একটা কনস্ট্যান্ট ফ্লাক্স থেকে সাডেনলি জিরো হয়ে গেল তখন আবার একটা উল্টো দিকে একটা ডিফ্লেকশন আমরা মোমেন্টারিলি দেখতে পাবো তাহলে এইটা দেখার জন্য আমাদের কী লাগবে খুবই অল্প ভোল্টেজ দিতে হবে যাতে কয়েলটা না পুড়ে যায় এবং এই মুমেন্টারি চেঞ্জ জাস্ট যে মুহূর্তে আমরা ভোল্টেজটা দিচ্ছি অন করছি সেই মুহূর্তে একটা চেঞ্জ যে মুহূর্তে অফ করছি সেই মুহূর্তে একটা চেঞ্জ তাহলে আমরা কিন্তু ট্রান্সফর্মার ডিসিতে এই সিচুয়েশনটাতে একমাত্র টেস্ট করে দেখতে পারি আমরা কাজ করবে আদারওয়াইজ নর্মাল আনসার হচ্ছে যে ট্রান্সফর্মার কাজ করবে না কারণ প্রাইমারি কয়েল পুড়ে যাবে কারণ ব্যাক ইএমএফ তৈরি হবে না কোনো ইন্ডিউস ভোল্টেজ হবে না এবং ট্রান্স সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না তাই ট্রান্সফর্মার প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল নয় এবং প্রাইমারি কয়েল পুড়ে যাবে ডিউ টু ভেরি লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেটেড ভোল্টেজের জন্য হাই কারেন্ট তার জন্য এটা পুড়ে যাবে দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ক্লিয়ার আনসার থ্যাংক ইউ